পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি। স্বপ্নের হাত ধরে সম্ভাবনার পথে প্রতিপাদ্যকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন শনিবার সকাল 9টায় এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম প্রাঙ্গণে শেষ হয়। এখানে প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয় এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ানো হয়। এরপর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ নেসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক মিসবাউর রহমান, মৌলভীবাজার সিইও পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, এছাড়া জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা ও শাখার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।